नमस्कार बंधुरा, शानुर रान्ना बान्नाते आपनादेर सबाइके स्वागत। आज के आमी आपनादेरके करे देखाच्छी पार्शे माछेर झाल। ठीक आछे, प्रथमे आमी कड़ाइते तेल गरम होते दिए दिलाम। आमार कड़ाइते तेल गरम होच्छे। पार्शे माछेर झाल करार जन्य लागछे पार्शे माछ एवं रसुन कुचि, लंका कुचि एवं परिमाण मतन लवण हलुद एवं सर्षे पोस्त बाटा। आमी माछगुलोते हलुद एवं नून माखिये निच्छि। মাছগুলোতে ভালোভাবে হলুদ নুন মাখিয়ে নিলাম। এবারে মাছগুলোকে আমি তেলে ছেড়ে দেবো। এইভাবে আপনারা একদিন বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো হবে খেতে। আমি মাছগুলো তেলে ছেড়ে দিলাম। আর আমার রান্না ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে পাচ্ছেন আপনারা, সব মাছগুলোকে আমি তেলে দিয়ে দিলাম। তেলে দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। দেখতে পাচ্ছেন মাছের একটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে ভালোভাবে একটু যত্ন উল্টে দিচ্ছি, এতে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাছগুলো মোটামুটি আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। খুব বেশি কড়া করে কিন্তু মাছ ভাজবো না। মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরমভাবে মাছ ভাজবেন, খুব বেশি কড়া ভাজা হয়ে গেলে মাছের ভিতরে কিন্তু মশলা ঢুকবে না। এবারে আমরা মাছগুলোকে তুলে নেব। সবকটা মাছ আমি যত্ন করে তুলে নিচ্ছি। তেল ঝরে গেলে তুলে নিচ্ছি মাছগুলোকে আমি। দেখুন মাছগুলোকে সব তুলে নিয়েছি। এর কড়াইতে আর একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হচ্ছে।
এতে আমি গোটা করে রসুন দিয়ে দিলাম। এইভাবে করে দেখলে খেতে খুব ভালো হয়। সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সর্ষে পোস্ত বানাতে দিয়ে দিলাম তেলের মধ্যে। ভালোভাবে আমি মশলা দিয়ে এবারে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমরা আরও ভালোভাবে একটু কষিয়ে নেব এবং পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে দেব। আর হ্যাঁ, আমি যখন সর্ষেটা বেটেছিলাম তখন আমি একটু কাঁচা লঙ্কা এবং একটু নুন দিয়ে সর্ষেটা বেটেছিলাম। যদি কাঁচা লঙ্কা আর নুন দিয়ে সর্ষে বাটা হয় তাহলে সর্ষে বেটে হয় না। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি গোটা করে সেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আপনারা আপনাদের স্বাদ মতো কিন্তু ঝালটা দেবেন, যে যেমন ভাল পছন্দ করেন। এবারে আমি মশলা করতে একটু জল অ্যাড করে দিলাম। জল দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। আর একটু জল দিয়ে দিলাম আমি। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে দিলাম। তারপর আমি সব মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দিলাম। মাছ দেওয়ার পরে কিছুক্ষণ আমি ঝোলটা ফোটাবো, যাতে মাছের ভিতর সব সর্ষেটা পোস্তটা ভালোভাবে মিশে যায় মাছের মধ্যে। দেখতে পাচ্ছেন আমার গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করা আছে এবং ঝোলটা ফুটছে। মাছগুলোকে আবার উল্টিয়ে নেব। আমি উপর থেকে ধনে পাতা কিছু ছড়িয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। দেখতেই পাচ্ছেন পার্শ্ব মাছের ঝাল কিন্তু একদম রেডি।